অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিন অসংখ্য বই প্রকাশিত হলেও সেই তুলনায় নারী লেখকদের বই বের হয়েছে হাতে গোনা। উপন্যাস, গল্প, অনুবাদ সাহিত্যের এই তিন মাধ্যমে প্রকাশ পাওয়া তিন নারী লেখিকার প্রকাশিত বই নিয়ে এবারের প্রতিবেদন। বইমেলায় প্রকাশিত হয়েছে কবি নভেরা হোসেন নীলির জৌলুসি বেওয়া। দেশ পাবলিকেশন থেকে প্রকাশ পেয়েছে নব্বইয়ের বৈশিষ্ট্যপূর্ণ এই লেখিকার দ্বিতীয় গল্পগ্রন্থ। দ্বিতীয় বইটিতে আমি মেইনলি হাইলাইটেড করেছি আপনার বিভিন্ন ক্যারেক্টারকে এবং আমাদের সমাজের বিভিন্ন ব্রাত্য শ্রেণী এবং নিম্নবিত্ত বা যেই ক্যারেক্টারগুলো আসলে সমাজে অনেক সময় তাদেরকে নিয়ে আলোচনাও করা হয় না, সেই ধরনের চরিত্র। এদিকে এবার বইমেলায় প্রকাশ পেয়েছে আফসানা বেগমের একটি অনুবাদ গ্রন্থ পলাতক এবং একটি মৌলিক উপন্যাস জীবন যখন থমকে দাঁড়ায়। দুটি বইই বের করেছে সন্দেশ প্রকাশনী। মৌলিক উপন্যাসে উঠে এসেছে বাঙালি নারীর জীবনযাপনের নানা জোয়ার ফাটার কাহিনী, আর অনুবাদ গ্রন্থটি নোবেলজয়ী কানাডিয়ান লেখক এলিস মনরোর বিখ্যাত উপন্যাস রানওয়ের। একটি অনুবাদ আর একটি মৌলিক উপন্যাসের বই। তো মৌলিক যেটা, সেটা একটা এরকম একটা কাহিনী যে একটা মানুষের ভেতরে আমরা যে জিনিসগুলো নর্মালি দেখি বাইরে থেকে, যে কিন্তু একটা মানুষের ভেতরে যে আরেকটা মানুষ থাকে যেটাকে আসলে আমরা ঢেকে রাখি বা আমরা নিজেরাও অনেক সময় জানি না যে আমার ভেতরে এরকম একটা স্বভাব লুকিয়ে থাকতে পারে, এরকম একটা ক্যারেক্টারকে আমি বের করে আনার চেষ্টা করেছি। এসএমএস, মেইল, ফেসবুকের যুগে ভিন্নধর্মী চিঠির সংকলন অনুবাদ করেছেন আরেক তরুণ লেখিকা তাবাসুম আরজু। বইটিতে রয়েছে বিখ্যাত সব ব্যক্তিদের অনুবাদ করা চিঠি। প্রিয় বন্ধু, প্রিয় চেয়ে, প্রিয় স্বার্থে, এভাবে করে আমি বিখ্যাতদের নিয়ে চিঠিটা করেছি। আমার মূল কারণটা হচ্ছে যে চিঠি পড়া মানুষ ভুলে গেছে, আমি চাই যে আমার বইটা পড়ে মানুষ সেটা যাতে নাকি আবার মনে করুন। এমনি করেই তরুণ প্রতিশ্রুতিশীল নারী লেখিকারা করে যাচ্ছেন সাহিত্য চর্চা, তবে প্রচার মাধ্যমগুলোর প্রচারণাই তাদের ওপর পড়ছে না কাঙ্ক্ষিত পরিমাণ আলো। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।